অধিনায়ক দামি ইকবালের অর্ধ শতকে ভর করে প্লে অফ নিশ্চিত করল ফরচুন বরিশাল বিপিএল এর দশম আসরের লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ছয় উইকেটে হারিয়েছে বরিশাল বরিশালের এই জয়ে প্লে অফের হিসেব নিকেশ থেকে ছিটকে গেল খুলনা টাইগার্স হোম অফ ক্রিকেট খ্যাতম ইরপুরের সেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল অধিনায়ক লিটন দাসের সাথে ওপেনিং এ নেমে সাবধানে শুরু করেন সুনীল নারায়ণ খোলস ছেড়ে বের হওয়ার আগে আঠারো বলে ষোলো রান করেন এবং ফেরেন সাজ করে থিত হতে পারেননি লিটন দাসও বারো বলে বলের সমান সংখ্যক বারো রান করে ফেরেন সাজ করে ছয় বলে এক রান করে মাহাদুল ইসলাম অঙ্কন সাজ ঘরে ফিরে চল্লিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে কুমিল্লা চাপের মুখে দলের হাল ধরার চেষ্টা করেন তহু হৃদয় ও ময়ন আলী তবে মার্কুটে হওয়ার আগেই দুজনই বিদায় নেন কাছাকাছি সময় হৃদয় ২৬ বলে পঁচিশ ও ময়ন বাইশ বলে ২৩ রান করেন আগ্রার রাস্তায় এগারো বলে চোদ্দ ম্যাথুফোর্ড গোল্ডেন ডাকের শিকার হয়ে বিদায় নিলে দলের হাল ধরেন জাকের আলী অনেক মাত্র ১৬ বলে তিনটি করে চার ছকায় আটত্রিশ রান করে অপরাজিত থাকেন সাত নম্বরে নামা আলোচিত এই ব্যাটার তার ব্যাটে ভর করে নির্ধারিত বিশ্বভরে আট উইকেট হারিয়ে একশো চল্লিশ রান জল করে কুমিল্লা বরিশালের পক্ষে তাজুল ইসলাম তিনটি এবং অবিত ম্যাকয় মোহাম্মদ সাইফুদ্দিন দুটি করে উইকেট শিকার করেন জবাব দিতে নেমে শুরুতেই আহমেদ সিজাদকে হারিয়ে ফেলে বরিশাল তবে দ্বিতীয় উইকেটে কায়েল মার্সকে নিয়ে চৌষট্টি রানের পার্টনারশিপ করেন তামিম পঁচিশ বলে পঁচিশ রান করে মায়ার্স বিদায় নিলে মুশফিকুর রহিম চালিয়ে যান সাবধানী ব্যাটিং চব্বিশ বলে গড়া মুশফিকের সাতাশ রানের ইনিংসের ফাঁকে তামিম তুলে নেন অর্ধশতক মুশফিকের পর দলীয় একশো বাইশ রানের চতুর্থ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরার আগে আটচল্লিশ বল মোকাবেলা করে ছেষট্টি রান করেন তামিম হাকান ছয়টি চার ও তিনটি ছক্কা দিকে মাহমুদুল্লাহ রিয়াদের বারো ও সৌম্য সরকারের ছয় রানের দুই অপরাজিত ইনিংসে ছয় উইকেটে ও দুই বল হাতে রেখে জয়ার বন্দরে পৌঁছে যায় বরিশাল